থরে থরে সাজানো পণ্য, দোকান কানায় কানায় পূর্ণ হলেও দেখা নেই ক্রেতার। দেশের অন্যতম পাইকারি কাপড়ের হাট নরসিংদীর শেখের চর বাবুরহাটের এমন চিত্র। থান কাপড়, থ্রি পিস, শাড়ি, লুঙ্গি ও বিছানার চাদর সহ বিভিন্ন বস্ত্র এখান থেকে কেনেন দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। তবে সম্প্রতি দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির প্রভাব পড়েছে বৃহতে কাপড়ের হাটে। ব্যবসায়ীদের দাবি, ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় লোকসানের মুখে তারা। মানুষের কোনো আতঙ্ক সারা নাই, আতঙ্ক মাঝে অনেকেই রয়েছে, আর কাস্টমার দিনে দিনে কমতেছে। বন্যার কারণে পার্টি যার ঘর ডুবে গেছে তারা ঘর ঠিক করতে অনেক সময় নিছে। সার্বিক পরিস্থিতিটা মানে বেচা কিনা একটা খুবই খারাপ একটা অবস্থা। উত্তরাঞ্চলে আমাদের মাল টাল যায় ওই জায়গা থেকে, এখন বর্তমানে কেউ কাপড় টাপড় কিনতে পারতেছে না। বেচা বিক্রি 80% কমে গেছে, স্টাফ খরচ আছে, দোকানের ভাড়া আছে, আনুষঙ্গিক আরো খরচ আছে, সব মিলিয়ে দেখছে বছরে এই হিসাব করলে ব্যবসার করা যাবে না। তবে ক্রেতারা বলছেন দাম বেশি রাখায় কাপড় কেনায় আগ্রহ হারাচ্ছেন তারা। বেচা কিনা তুলনামূলকভাবে একটু কমছে, আগের তুলনায় দেখা গেল যে 30-30% কমছে। মাল সেল হচ্ছে কম, রেট বাড়তি, এ কারণে আমরা যখন মাল নিয়ে যাই তখন সেল করাটা খুব টাফ হয়ে যায়। এদিকে ধীরে ধীরে ব্যবসার মন্দা ভাব কাটতে শুরু করেছে বলে জানাই হাটের বণিক সমিতি। মোটামুটি বাজার ভালো আছে, বেচা কিনা মোটামুটি মন্দা হলো এত মন্দা না আরকি, মোটামুটি মধ্যে আছে। কাপড়ের এই হাটটিতে প্রায় 5,000 দোকান রয়েছে। সময় সংবাদ, নরসিংদী।